রাস্তার ডান মোড়ে আর ওই রাস্তার বাও মোড়া। খোদার কসম যত মানুষ থাকবে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই দুই রাস্তার পাশে মারা যায় কবর হবে, কিয়ামত পর্যন্ত ওই রাস্তার মানুষকে আল্লাহ জান্নাতে দিবে। নবী যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার ডান মোড়া আর বাও মোড়া কবরের আজাব মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ। আর নবী যদি আপনার বাড়িতে আসে ওই বাড়ির মানুষ কোন দিন জাহান্নামে যাইবো না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি হযরতে আয়েশা, আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সঙ্গে আমি যতদিন ছিলাম নবী বিদায় হবার পরেও যতদিন আমি আয়েশা বাইসা ছিলাম ততদিন আমার ঘরের মাঝে নবী নবী বাসনা করত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খালি আমি নয়, আমার ছেলে আব্দুল্লাহ বিন উমর, আমার ছেলে আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর পেটে যেই সন্তানটা জন্ম হয়েছিলেন ওই ছেলেটার ছেলের নাম হলে আকবর। হযরতে উমর বলেন আমি নিজে সাক্ষী দেই, আমি নিজে গাওয়াহি দেই, আমার সন্তান আমার সন্তানের ছেলে আমার নাতিন, আমার নাতি যখন জন্ম হয়েছে আমি দেখেছি আমার নাতিকে যখন আমি কুলে নেই আমার নাতির শরীর থেকে নবী নবী বাসনা বাড়াইতো। তার মানা হয়েছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শেফ মুবারক খাইছেন, আমার রাসূলের ঘাম মুবারক খাইছেন, আমার রাসূলের রক্ত মুবারক খাইছে। আর তখনই আল্লাহর নবী বলেছিলেন আমার তুমি শোনো, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান হবে সমস্ত সন্তানের শরীর থেকে আমি নবীদের বাসনা বাড়াইতে থাকবো সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার বাড়িতে যদি আসে তাহলে আপনি মনে করেন ওই বাড়িতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম হবে সমস্ত মানুষ ইমানদার আর সমস্ত মানুষ জান্নাত ওয়ালা হবে কোন সুবহান। তাহলে আপনারা চান না নাই যে নবী আমাদের বাড়িতে আসুক? তাহলে আপনারা চান না নাই? তাহলে নবী যে আপনাদের বাড়িতে যাব নবীওয়ালা কাজ করা লাগবে না? এবার নবীওয়ালা কাজ করা লাগবে না? নবীওয়ালা কাজ তো আছে, নবীওয়ালা কাজ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন মান আহাব্বুকা লিমা কানা আইয়ুহান নাস মান হুয়া আলাইহি ইয়াকিমুস-সালাহ। আল্লাহর নবী বলেছেন ওই মানুষটা আমাকে পরিপূর্ণ হিসাবে মহব্বত করে, ওই মানুষটা আমাকে পরিপূর্ণ হিসাবে ভালোবাসে, যে মানুষটা সকাল সন্ধ্যা মিলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে তুমি সারা দিনের ভিতরে 1000 বার দুরূদ পড়বা যত সওয়াব পাবা, আর ফজরে নামাজ পড়ার পর তুমি একবার দুরূদ পড়বা, 1000 দুরূদের থেকে ফজরে নামাজের পরের দুরূদের দাম বেশি হয়ে যায়। তার মানে বোঝা গেল নামাজের সাথে যে ইবাদত আপনি করবেন, নামাজের সাথে যে আমল আপনি করবেন, ওই আমলটা আল্লাহর দরবারে ওর ওজন বেশি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন আপনি একটা উট কুরবানি দিবেন, আপনি উট একটা কুরবানি দিবেন, খালি একমাত্র উটের সব পাবেন। আর আল্লাহর নবী বলছেন একজন মানুষ নামাজ পয়রা উঠ জব করবেন, আল্লাহর নবী বললেন নামাজ পয়রা উঠ জব করার জন্য ওই উঠ জব করলো একটা সব, নামাজ পড়ার জন্য আরো 99টা উটের সব দান করা হয়। তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি যখন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ে রুয়ার খেতে যাবেন, রুয়া কারবেন, নফল নামাজের সব পাইতে থাকবেন। নবী বলছে ফজরের পর আপনি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাবেন, নফল নামাজের সব পাইতে থাকবেন, আপনি রাস্তাতে দাঁড়িয়ে থাকবেন নফল নামাজের সব পাবেন, আপনি মুখ দিয়ে মানুষের সাথে ফজরের নামাজ পড়ার পর জহর পর্যন্ত আপনি যত কথা কবেন সমস্ত কথার বদলায় নফল নামাজের সব দান করা হবে।
কিন্তু এটা নামাজ পড়ার পর, নামাজ পড়ার না পড়লে যদি আপনি কর কাম হইতো, কাম হইতো কিছু বুঝছেন কি? তরিকার সত্য কথা, পীর মুরিদি সত্য কথা, পীর মুরিদি মানা লাগবো কিয়ামতের ময়দানে। এই পীর মুরিদির অনেক লাভ আছে, তার বড় লাভ যে এটা ইমাম গাজ্জালি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান নাকিফাতুল আউলিয়া ওনার কিতাবের ভিতরে উনি লিখেছেন যে যারা তরিকতের মানুষ যারা পীর ধরে, 100 থেকে 90% পীর ধরা মানুষ ইমানের সাথে তাদের মরণ হয়। 100 থেকে 90% মানুষ পীর ধরা ইমানের সাথে মরণ হয়। আর ও প্যারে মুসলমান, যাদের মরণ ইমানের সাথে হয়, আপনি ভাবেন নিশ্চয় ওই মানুষটা আল্লাহর জান্নাত পাবে। যার মরণ ইমানের সাথে হয় আর যার মরণ শুক্রবারের দিনে হয় ওকে জান্নাতে দেওয়া হবে। যেরকম আল্লাহ নবী বলছে একটা গুনাগারও যদি শুক্রবারের দিন মারা যায়, মিশকা শরীফের হাদিস আসছে, ওই মানুষটাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দেওয়া হবে। আর ইমানের সাথে তার মরণ হয়, ইমান মানে, ইমান মানে ইমান তো থাকলো, বিল ওয়াজু বা ওয়াজু ওজুর সহিত ইমানের সাথে মানুষটা মারা গেল। নবী বলছে ওই মানুষটা জান্নাতে যাও, কম্পালসরি ওই মানুষটা জান্নাতে যায়। তাহলে বোঝা গেল পীর ধরাই একবার, কিন্তু পীরের তরিকতের লাইনটা হয়েছে বেলেগ আর নামাজের লাইনটা হয়েছে বেলেগ। মারিফতের লাইন বেলেগ, হকিকতের লাইন বেলেগ, তরিকতের লাইন বেলেগ আর নামাজের লাইনটা হয়েছে বেলেগ। ও প্যারে মুসলমান, তরিকতের লাইনটা হলো আপনার সারা শরীরের ভিতরে, সারা শরীরের অন্তরের ভিতরে। তরিকত যারা জানে, যারা তরিকত পালন করে, প্যারে মুসলমান, সারা শরীরের রগ রগের ভিতরে, রক্ত রক্তের ভিতরে তরিকতের যারাই মোহাব্বত জিন্দা করা হয় আর নামাজ পড়ার মানা হইল, আল্লাহর কাছে ওই মানুষটা প্রিয় হয়ে যায়। মানুষটা আল্লাহর কাছে কি হয়ে যায়, এবার কি হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন আর সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহর ওলীরা বলেছেন, ও প্যারে মুসলমান, যেই মানুষটা নামাজ পড়ার পর তরিকত পালন করে, খোদার কসম ওই মানুষটার মতন জিন্দেগির ভিতরে আর কোনো ভালো মানুষ নাই। যার জন্য বলা হয়েছে কিন্তু নামাজের সাথে তরিকত পালন করেন, তাইলে মজা আপনি বেশি পাবেন। আর যদি খালি কোন জায়গায় তরিকত পালন করলাম, নামাজ পড়লাম না, ওই তরিকতের মূল্য নাই, দাম নাই, কিচ্ছু নাই, 1% দাম নাই। আপনি যদি কন আমি মুরিদ হইছি, নামাজ একদিনও পড়বো না, হুজুরে আমাকে জান্নাতে নিয়ে যাইব, এহাবারে একবারে ইনু 1000 মিছা কথা জমা করে থন, 1000 মিছা কথার সবচেয়ে বড় যেটা মিছা কথা হইলে যদি তাও নামাজ না পড়লে হবো আমি জান্নাতে পাবো, এটা হলে 1000 মিছা কথার বড় মিছা কথা, মিছা কথার বাদ। এটা যদি আপনি ভাবেন যে জান্নাতে যাবো, ইনশাল্লাহ গ্যারান্টি কথা, আপনি জাহান্নামে যাবেন, এটা আপনি মনে করেন না? ও প্যারে মুসলমান, আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি তরিকতের মজা পাবেন, তখন আপনি হকিকতের মজা পাবেন, তখন আপনি মারিফতের মজা পাবেন। প্যারে মুসলমান, কারণ নামাজে শিখায় তরিকত, নামাজে শিখায় হকিকত, নামাজে শিখায় মারিফত, নামাজে শিখায় শরীয়ত। তার কারণ হয়েছে আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ বিশ্বের জমিনে যত খারাপ বস্তু আছে সমস্ত বস্তুর থেকে আপনাকে আটকায় রাখে মাত্র নামাজ। সমস্ত খারাপ কাজের থেকে আপনারা আটকায় থাকবে নামাজ। আর যখন পৃথিবীর কামের থেকে আপনাকে যখন নামাজের জড়িয়ে আপনি যখন আটকায় থাকবেন, তখন আপনি তরিকত শিখবেন। খোদার কসম ওই হালতে নামাজ পড়ার পর আপনি যখন তরিকত মারিফত হকিকত শিখবেন, ওই অবস্থায় যখন আপনি রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তার মাটি আপনার সাথে কথা বলবে, আপনি গাছের গোড় দিয়ে যাবে গাছে আপনার সাথে কথা কবে, আপনি পাগারে নামবেন মাছে আপনার সাথে কথা কবে, আপনি গাছের গুড়ে যাবেন গাছের ফল আপনার সাথে সালাম দিবে কথা বলবে। আপনি ইতিহাস উঠায় দেখেন, বুরঞ্জি উঠায় দেখেন, আল্লাহর ওলিদের হিস্টরি উঠায় দেখেন, ইমাম সিউতি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান ওনার কিতাবে আছে উনি যতদিন বাইসা ছিল তার থেকে 90% গাছ গুছালির সাথে কথা বলছে আর মাত্র 10% মানুষের সাথে কথা বলছে। কারণ আপনারা জানেন না, ইমাম সিউতি
ইমাম সুয়ুতি মাকামুল আউলিয়া কিতাবে আপনি যদি দেখেন, ইমাম সুয়ুতি লিখেছে মাকামুল আউলিয়া, আপনি যদি দেখেন ইমাম সুয়ুতি গাছ মদন্ত না, ইমাম সুয়ুতি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান সমস্ত জানোয়ারকে মুরিদ করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি জানেন ইমাম সুয়ুতি কলমা গাছকে মুরিদ করত, কলমলা গাছ, কমলা গাছ বুঝে বুঝে, কমলা গাছ বুঝেন না বুঝে, তারা কমলা গাছে প্রত্যেক বছরে কমলা বুঝে, দুই বছর হলো গাছটাতে কমলা ধরে না, এবার মালিক গেছো কোরআন দেখ, দুই বছরের তুই কমলা ধরে তোর রাহাই কি হইবে, কমলা গাছে তো কমলা না ধরে এটা রাহাই লাভ আছে, মালিকে দেয় কুড়াল তুলছে কূপ দিব, মালিকে কুড়াল তুলছে কূপ দিবে, এর মাঝে কথা বলে মালিকে ডাইনে দেখে বামে দেখে সামনে দেখে পিছনে দেখে কেউ নাই, মালিক আচরিত হয়ে গেল কেউ তো নাই, কে কথা বলে আবার কুড়াল তুলছে আবার কমলার গাছ বলে এ মালিক কেন আমার কাটতে চাও, এইবার মালিক এই দিকে তাকিয়ে দেখে মানুষ তো নাই, মালিকে বলে ভাই বাগানে তো কেউ নাই, কে কথা বলো, কমলার গাছ বলে মালিক আমি কমলার গাছ তোমার সাথে কথা বলতেছি, মালিক আচরিত হয়ে যায়, কমলার গাছ বলে এ মালিক তুমি আমারে কেন কাটতে চাও, মালিকে বলে কাটবো না তোমারে কি করবো, প্রত্যেক বছরে তো কমলা ধরো, আজকে দুই বছর হয়ে গেছে তুমি কেন কমলা ধরো না, যার জন্য তোমার আজকে কাইটা হালাইমু, কমলার গাছ কয় মালিক এ মালিক আমার দোষ নাই, আগে আমি কমলা ধরেছি সত্য কথা, কিন্তু আজকে দুই বছর হয়ে গেছে আমি বিক্রি হয়ে গেছি, মালিকে কই কি কথা করে গাছ তুই আমার বিক্রি বিক্রি কেন বেচলো তোরে, আমার গাছ আমি তোরে বেশি নাই তুই কেমনে বিক্রি হইলি, কমলার গাছ বলে মালিক গো বলো বলো দুই বছর আগে তোমার বাড়িতে ইমাম সিউতি আসছিল না, ইমাম সিউতি আল্লাহর হলি আসছিল না নাই, মালিকে বলো হ্যাঁ আসছিল, এইবার কমলার গাছ বলে ও মালিক সাহেব দুই বছর আগে আপনার বাড়িতে আল্লাহর হলি ইমাম সিউতি যখন আসছিলেন, ইমাম সিউতি যখন বাগানে আসছিল, ইমাম সিউতি বাগানে আয়েশা আমি কমলার গাছের মুরিদ বানিয়ে দিয়ে গেছে, ও মালিক সাহেব আপনি আমার কাঢ়েন সাহেব দশ টুকরা করেন, ইমাম সিউতি না বলার পর ইমাম সিউতি যখন পর্যন্ত বলবে না আমার গাছে কিয়ামত পর্যন্ত কমলার ধরবে না, ইমাম সিউতি বলা লাগবো কাল আমি ওনার ওনার কাছে মরিদ হয়ে গেছি, ইমাম সিউতি ইমাম সিউতি আপনি জানেন না, ইমাম সিউতি সারা জীবনের ভিতরে হাতে ইমাম সিউতি এক সপ্তাহের ভিতরে সাত দিন যদি গাছের পাতা খাইতেন, হাজরাতে ইমাম সিউতি একদিন মাত্র গমের রুটি খাইতেন, কোন সুবহানাল্লাহ, সপ্তাহে আট দিন, আট দিনের ভিতরে সাত দিন গাছের পাতা খায় থাকতো, পাত্তর খায় থাকতো, পাত্তর পাত্তর আপনারা শুনেন নাই, হাজরাতে খিজর আলাইহিসসালাম হাজরাতে মুসা নবীর সাথে এমন ঝগড়া হয়েছে এমন কায়দা হয়েছে এই খবর তো আপনারা জানেন না, হাজরাতে মুসা আলাইহিসসালাম হাজরাতে মুসা আলাইহিসসালাম খিজর আলাইহিসসালামের বুক লগে হাজরাতে মুসা আলাইহিসসালাম কেরামতি করে মাছ একটা কই মাছ পাত্থরকে কই মাছ বানায় দরিয়ার ভিতরে ছেড়ে দিছে, এবার হাজরাতে মুসা আলাইহিসসালাম বলছে দেখছো আমি কত বড় নবী, হাজরাতে খিজর আলাইহিসসালাম আল্লাহর ওলি উনি বলছে তুমি বিরাট বড় ওলি, বলে হ্যাঁ দেখো আমি কই মাছ বানায় ছেড়ে দিলাম চলে গেছে গা, রাতে গেছে গুলো আর আসবো আর কোথায় বাবা আসবো না, তুই মাম সিউতি আলহি রাহমা ওয়ারি দোয়ান উনি চোখ বন্ধ করছে আর বলছে আয় কয় রে ডাক দে খালি কইছে আয় আয়, সাথে সাথে মুসা নবী যে কইকে সাইড়া দিছে ওই কই আবার মুসা নবীর হাতে এসে গেছে, ইমাম সিউতি বলতে আপনার ঠিক আছে আমার দরবারে আসছো যদি আমার কাছে তো কিছু নাই, প্লেটের ভিতরে পাতার ভিতরে পাতার ভিতরে পাতার ভিতরে কি করলেন একটা পাথরের টুকরো হাজার মুসা নবীকে দিল খাও, হাজরত মুসা নবীকে পাথরের টুকরা আকা দিয়েছে আপনি খান, মুসা আলাইহিসসালাম বলে তুমি পাগল নাকি এই পাথর পাথরের আমি খাওয়ার মনে কি এটা পাথর, হাজরত খিজর আলাইহিসসালাম বলেন ও নবী মুসা আমি খাইতে দিছি আপনি খান, মুসা আলাইহিসসালাম বলে পাগল নাকি আমার দাঁত ভাঙার জন্য আমি খাবেন খাইব না, খিজর আলাইহিসসালাম বলছে আপনি আমার দরবার আসছেন আজকে আপনি আমার বুক লাগছেন না খাইলে হবে না খাওয়া লাগবে, মুসা নবী বলছে আমি খাইব না, খিজর আলাইহিসসালাম বলছে আপনি খান আমি দিছি বিসমিল্লাহ কয়ে খান, এবার মুসা নবী দরায় দরায় মুসা নবী এবার মুখের মধ্যে নিছে চাপা তো মারে না মানে কামুর মারে না, হাজরাতে খিজর আলাইহিসসালাম বলছে নবী মুসা তুমি তো এত পাওয়ারফুল নবী তুমি কেন কামুর মারো না পাথরকে, মুসা নবী তুমি পাগল হয়েছো আমি জানি না,
আমি নবী করে জানি, কিন্তু পাথরে যদি আমি কাবা মারি, আমি যদি কামড় মারি আমার দাঁত ভাঙবে না, আমি জানি। খিদরাই সালাম বলছে, আমি বললাম তুমি দাঁত দিয়ে কামড় মাইরা দেখো তোমার দাঁত ভাঙবে না। এইবার হযরত মুসা কালিমুল্লাহ ওই পাথরকে নিয়ে মুখের মাথায় এবারে কামড় দিছে, ওই পাথরটা মিষ্টি গোলাপজাম হয়ে গেছে। বল আল্লাহর ওলিরা